বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে প্রবাসী আয়ে প্রণোদনা 2.5 থেকে বাড়িয়ে 5% দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াদ প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের কষ্টার্জিত আয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম গুরুত্ব রাখে। 90 Hz refresh rate, 8GB rapid memory, performance is shared style kora, next G N70. বর্তমানে প্রবাসীদের এই আয় আরও বেশি করে বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানি লন্ডারিং প্রতিরোধ করার লক্ষ্যে প্রবাসী আয়ে প্রণোদনার বিদ্যমান হার 2.5% থেকে বাড়িয়ে 5% দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। এতে বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ কমিউনিটির ব্যক্তিবর্গ। জননেত্রী শেখ হাসিনার 5% প্রণোদনার কারণে কিন্তু এখন রেমিটেন্স আগের চাইতে অনেক বৃদ্ধি হয়েছে। 5% দেওয়ার কারণে কিন্তু এখন সকল প্রবাসী খুশি। প্রণোদনা দেওয়াতে আমরা বাংলাদেশে যারা প্রবাসী আছি, আমাদের হুন্ডি ব্যবসা, বিকাশ ব্যবসা অনেকটাই অনেকাংশে কমে গেছে। সৌদি আরবে যদি একটা ব্যাংক করে আর সেই ব্যাংকে যদি অনলাইন সিস্টেম থাকে, প্রবাসীরা অনেক উপকৃত হবে। 2019-20 অর্থবছরে পাঠানো রেমিটেন্সের বিপরীতে প্রথমবারের মতো 2% হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।